हेलो एवरीवन, आमी तोमादेर साथे आज के शेयर करछी चिकेनेर एकटी रेसिपी। आर आजकेर भिडियोटा आमार शोशुरबाड़ीते आसार पर प्रथम भिडियो। आर आमी प्रथम दिन रान्ना करछी चिकेन। चिकेनेर एकटा अन्यरकम रेसिपी जेटा रुटी नान एइसबेर साथे बेशी भालो लागे। आर एटी होलो आमी एटार नाम रेखेछी चिकेन मसाला। কেননা এতে বিভিন্ন ধরনের মশলা ইউজ করেছি আর চিকেনের ম্যারিনেশনটাই মেন, রান্না করার তেমন কোনো টেকনিক নেই। আর তার জন্য সবার প্রথমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে প্রথমে এইভাবে পরিষ্কার জলে সমস্ত চিকেনকে ধুয়ে নিয়েছি। তারপরে সেটা আমি দেখো ফুটো ঝুড়িতে রেখেছি যাতে জলগুলো ঝরে যায়। তারপরে সেই চিকেনটার মধ্যে আমি আবারও গরম জল ঢেলে পরিষ্কার করেছি। আর মনে রাখবে, চিকেন রান্না করার আগে যদি তোমরা গরম জল, লেবু এইসব দিয়ে চিকেনটাকে ধুয়ে নাও, তাহলে চিকেনের যে একটা কাঁচা রক্তের গন্ধ থাকে সেটা আর থাকে না। আর চিকেনের দেখবে একটা অড একটা আষ্টে গন্ধ থেকেই যায়। যদি ভালো করে না ধোও তাহলে তার গন্ধটা থেকেই যায়। যার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। শুরু করে দিয়েছি আমি ম্যারিনেশন, আর ম্যারিনেশনের প্রথমেই দিচ্ছি এই লেবুর রস। তোমরা চাইলে এই লেবুটাকে একটা ছোট বাটির মধ্যে প্রথমে রস করে নিয়ে তারপরে দিতে দিতে বা এভাবেও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কাজু বাদাম বাটা। আর এখানে চিকেন আছে 1 কিলো চিকেন, তাতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মতো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি মিট মশলা, তারপরে একটু পরিমাণ গরম মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে কেসুরি মেথি। এটাকে হাতে একটু ম্যাশ করে নিয়ে তারপর দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর তোমরা ম্যারিনেশনের সময় নুনও দিয়ে রাখতে পারো। আমি ম্যারিনেট করে এটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ঢেকে রেখেছিলাম। আর ম্যারিনেশনের সময় অবশ্যই মনে রাখবে ম্যারিনেশনটা করে যেন ফ্রিজে রাখা হয়। কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা এলাচ ফোড়ন। দেখো এলাচগুলো তেলে দিতেই কি সুন্দর কিশমিশের মতো ফুলে গেল, তাই না? কি ভাল লাগে দেখতে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাকে বেটে দিয়ে দিচ্ছি। বেটে দাও কিংবা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখা পেঁয়াজ বাটা দাও, সেটা তোমাদের ব্যাপার। এই দেখো ম্যারিনেশন করে রেখেছিলাম যেহেতু, তাই ফ্রিজে রাখা ছিল বলে এর থেকে অনেক জল ছেড়েছে। পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো, ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। সম্পূর্ণ কষে গেলে, তার কাঁচা গন্ধটা চলে গেলে আমি তাতে এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আহামরি কিছুই না, কিন্তু খেতে সত্যি আহামরি। আর ম্যারিনেশনটাই হচ্ছে মেন। দেখো আমি পরপর সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর মনে রাখবে, এই রান্নাতে কোনো রকম ঠান্ডা জল ইউজ করবে না। এই রান্নাতে কেন, যে কোনো কষা আইটেমের রান্নাতেই ঠান্ডা জল ইউজ না করে গরম জল ইউজ করে দেখবে রান্নাটা সত্যি টেস্ট হয়। আমি কষানোর সময় এতে আরেকটু পরিমাণে মিট মশলা আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে নাড়তে এটা থেকে সুন্দর একটা কালার চলে আসবে। আর হ্যাঁ, আমি এই সম্পূর্ণ রান্নাটাতে কোনো রকম হলুদ ইউজ করিনি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুর্ভাগ্যের বিষয় হলো আমি
এবং এই রান্নাটার পরে কোনো রকম ভিডিও নিতে পারিনি কমপ্লিট হওয়ার পর। যাই হোক, তোমাদের সাথে রেসিপিটাই শেয়ার করা মেন ব্যাপার ছিল, সেটা করে দিয়েছি। সবাই ভালো থাকবে, টাটা।